নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা চাকরি সংক্রান্ত লেটেস্ট একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো তোমরা অনস্কে দেখতে পাচ্ছ আমি রিক্রুটমেন্টের সে মানে নোটিশ তোমাদের সামনে তুলে ধরেছি তো এই নোটিশে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ডিটে এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে সব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়েছে তো কোন কোন ডিস্ট্রিক্টের নামে এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই ডিস্ট্রিক্টে কটি করে শূন্যবাদ আছে কী শিক্ষাগত যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তাছাড়া আর কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি তো ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা অনস্কে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আউস সমিতির পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করা হয়েছে এবং কোথা থেকে কিন্তু রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ উইংস এ সিক্স ফ্লোর জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ স্যাটোলেক্স সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই এখানে কিন্তু তার তোমাদের মেল আইডিটাও কিন্তু মেনশন করা হয়েছে প্রকাশ করা হয়েছে সাতাশ দশ দু হাজার একুশ তারিখে এবং যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো আমরা একটা একটা করে দেখে নেব এখানে তোমাদের কী বলা হয়েছে কত তারিখ মতো কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে বিস্তারিত তথ্য অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে তেমনটা কিন্তু বলা হচ্ছে এরপর দেখাও তোমাদের দেখাবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে যে পোস্টগুলো সেগুলো কিন্তু হাই কোয়ালিফিকেশন পোস্ট দেখতে পাচ্ছ প্রোগ্রাম ম্যানেজার এই পোস্টে একটি শূন্যবাদ আছে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে ষাট হাজার টাকা প্রতি মাস বেতন বেতন দেওয়া হবে পোস্ট পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে আউস উইথ তোমাদের এম বি এ মাস্টার ডিগ্রি হেলথ এইসবগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে এর সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সাথে কিন্তু হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফ এক্সপিরিয়েন্সে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দু নম্বর পোস্ট চলে আসবো এখানে বলা হচ্ছে কনসালটেন্ট এন এম এন এম এই পোস্টের জন্য তোমাকে একটি সুনবাদ আছে এবং একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এই বয়সটি ক্যালকুলেট করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে এখানে তোমাদের মিনিমাম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন হোমোম্যা হোমিওপ্যাথি ফ্রম রেগুনাথ ইউনিভার্সিটি হোমিওপ্যাথির উপর তোমাকে পোস্ট গ্রাজুয়েশন করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে বা নির্দিষ্ট কাজ করার দক্ষ থাকতে হবে এরপরে পোস্ট পাওয়া হচ্ছে কনসালটেন্ট কনসালটেন্ট এন এ এম দা এই পোস্টে কিন্তু তোমার একটি শূন্যবাদ আছে তোমাদের একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে হবে পঞ্চাশ টাকা প্রতি মাসে বেতনতে হবে এখানে তাদের আয়ুর্বেদের ওপরে পোস্ট গ্রাজ করা থাকলে অ্যাপ্লিকেশন করতে হবে তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের নির্দিষ্ট কাজের কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো হাই কোয়ালিফিকেশন লাগে আগে বলে দিচ্ছি তারপরে রেটার তো তোমরা দেখাবো এরপরে দেখো ফিনান্স ম্যানেজার পোস্টে আবেদন করতে হবে এখানে কিন্তু হাই কোয়ালিফিকেশন আছে তোমরা চাইলে দেখে পারো তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে বাচ্চা অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টস ম্যানেজার এই পোস্টের জন্য একটি শূন্যবাদ আছে এবং এখানে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ ষাটটা হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে অ্যাপ্লিকেশন করতে পারবে এম কম আইসিডব্লিউএ ইন্টারসেফস সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্ট ইউজিসির ওপরে ইউজিসি থেকে তোমাদের ডেকুনেস কোর্স পা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল ঠিক আছে এবং ট্যালির কাজ করে থাকতে হবে নলেজ অফ ট্যালি অ্যাকাউন্টিং ঠিক আছে এবং নির্দিষ্ট ট্রেডে কাজ করা বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু কোয়ালিফিকেশনের পরে নির্দিষ্ট কোয়ালিফিকেশন বা দু বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে পশু পারছি এইচ এম এস ম্যানেজার এখানে কিন্তু তোমরা চল্লিশ হাজারটা বেতন দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে বছর হবে এম বি আইটি এমসিএ এমএসসি আইটি বিসিএ করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে কোর্স আছে দেখো ডেটা এন্ট্রি অপরেটার এখানে এই ডেটা এন্ট্রি অপরেটার পোস্ট কিন্তু একটি সুন্বাদ আছে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কুড়ি হাজার প্রতি মাসে বেতন দেবে গ্রাজুয়েশন পাশ করতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেট বিটেক বিসিএস আইটি বিসিএ বিবিএ এইসব কোর্স করা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের তার সাথে বলা হচ্ছে নলেজ অফ নলেজ অফ কম্পিউটার এমএস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল এমএস অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেটের উপর তোমাদের দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে যে পোস্টটি আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এসটি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পোস্টটি কিন্তু তোমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটি করে একজন করে নেওয়া দেখতে পাচ্ছ কোন 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 ডিস্ট্রিক্টে করা হয়েছে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব সরি পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ পরগনা উত্তর দিনাজপুর এইসব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু একজন করে নেওয়া হবে এখানে দেখো তোমাদের বিয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তারপরে তার সাথে বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন যাওয়া হচ্ছে গ্রাজুয়েশন ডিগ্রি এনি ডিসিপ্লিন ইন আউশ যেমন এখানে বলা হচ্ছে এম বিএ করা থাকলে অ্যাপ্লিকেশন করতে হবে মাস্টার ইন হেলথের উপর তোমার যদি কোর্স করা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে এর সাথে বলা হচ্ছে তোমাদের মাইক্রোসফট এম এমএস অফিস এমএস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট অ্যান্ড এমএস এক্সেলের উপর কিন্তু দক্ষতা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের কথা বলছে তিন বছরের এক্সপিরিয়েন্স নির্দিষ্ট কোয়ালিফিকেশনের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে এরপরে যে পোস্টের সেটা কিন্তু কোনো ভাইটাল পোস্ট দেখতে পাচ্ছে ডেটাইন্ট্রি অপারেটর পোস্ট নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে একজন করে নেওয়া হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে একজন করে নেওয়া হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে নেওয়া হচ্ছে দেখো আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউটপাগর এবং উত্তর দিনাজপুর এই প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু একজন করে তোমরা চান্স পাবে এখানে চাকরির করার দক্ষতা চাকরি করতে পারবে এখানে এজ সিলেমেন্ট বয়স এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী একুশ বছর থেকে একুশ বছর থেকে তোমাদের বয়স চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রতি মাসে কিন্তু কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে চলে আসবো দেখে নেব এর সাথে দেখা এখানে বলা হচ্ছে তোমাকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেট বিটেক আইটি বিসিএ বিবিএ বিসিএ বিএসসি আইটি গ্রাজুয়েশন উইথ ওয়ান ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট এন্ড কম্পিউটার কোর্স তোমাদের গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং এক বছরের কম্পিউটার কোর্স করা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে দেখা বলা হচ্ছে এখানে তোমাদের কম্পিউটার অপারেটিং নলেজ থাকতে হবে এবং এমএএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল এম এস অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেটের উপর দক্ষ থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের কথা হচ্ছে নির্দিষ্ট কোয়ালিফিকেশনের উপর ডেটাইনটি কাজের এক বছর দক্ষ থাকলে কিন্তু আমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং তার সাথে বলা হচ্ছে তোমাদের টাইপিং স্পিড থাকতে তিরিশ ডাব্লিউ বি ইংলিশ এবং পঁচিশ বি এম যে বাংলায় থাকতে থাকলে কিন্তু তোমরা আগে চান্স পাবে এর সাথে বলা হচ্ছে তোমাদের দেখো তোমরা চাইলে দেখে নিতে পারবে এখানে তোমাদের স্কো স্কেল অফ স্কোরিং এখানে তোমাদের কীভাবে নিয়োগ করবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা থাকবে তাকে পঁচিশ নম্বর কম্পিউটার টেস্ট থাকবে পঁচিশ নম্বর এবং ইন্টারভিউ থাকবে কিন্তু দশ নম্বর এটা তোমরা দেখে নেবে এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের আরও বিস্তারিত তথ্য জানানো হয়েছে কিন্তু তোমাদের পরীক্ষা হবে দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের যারা ডেটা ইন্টারভেস্টের যে আবেদন করতে কম্পিউটার টেস্ট হয় পঞ্চাশ নম্বর এবং তোমাদের লিখিত পরীক্ষা থাকবে কিন্তু ওখানে ইন্টারভিউ থাকবে দশ নম্বর তারপরে দেখো বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তারিখ থেকে তো লাস্ট সি লাস্ট ডেট পনেরো নভেম্বর দু হাজার একুশ পনেরো নভেম্বর কিন্তু লাস্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে লাস্ট ডেট পর সাবমিটার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে পনেরো নভেম্বর এবং অ্যাপ্লিকেশন করতে সতেরো নভেম্বর দু হাজার একুশ তার পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে এলে আর ফুল সাবমিট করার লাস্ট ডেট কিন্তু কুড়ি নভেম্বর দু হাজার একুশ তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন কীভাবে অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছি এখানে তোমাদের বলা হয়েছে কীভাবে তোমার অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেন্ট রিকুয়েট ভিজিট ডাব্লু ডাব্লু ডাবলুট ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আসা পরে ইউ আর এল অনলাইন রিক্রুটমেন্ট অফার আয়সের উপর ক্লিক করলে কিন্তু তোমরা বিস্তারিত অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু সরাসরি নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমরা তোমাদের তোমাদের যে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট রিসিপ্ট সেটা কিন্তু তোমার ডাউনলোড করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো একশো টাকা তোমাদের আবেদন ফি জমা দিতে হবে তোমরা যদি আগ্রহী থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারো প্রত্যেকটি যে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে হবে তোমার যে ডিস্ট্রিক্ট থেকেও ভিডিও দেখো না কেন তোমাদের জন্য কিন্তু একটা ভালো চাকরির খবর আজকে নিয়ে আসলাম কারণ অনেকেই বলছিলো সব ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট একসঙ্গে শুরু হয় না তো যেহেতু এই এই যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু সব ডিস্ট্রিক্ট থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো অনলাইনের মাধ্যমে যদি কিছু বুঝতে না অসুবিধা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট নেম কিন্তু অবশ্যই আমাদের জানাবে কারণ যখনই তোমাদের ডিস্ট্রিক্টে নতুন কোনো চাকরির আপডেট আসবে সবার প্রথমে চেষ্টা করবো তোমাদের সামনে পৌঁছে দেবার বা তুলে ধরার এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার সেটা বিস্তারিত আলোচনা করার তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং এই ধরনের চাকরি বাকি খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে